আপনারা যে আল্লাহওয়ালা মহান আল্লাহ পাক তকদির ভালো রেখেছেন, ভাগ্যটাকে সৌভাগ্য করে দিয়েছেন, এর জন্য জান্নাতের বাগানে আসতে পেরেছেন। ভালো জায়গায় সবাই আসতে পারে না, এটা তকদিরের ব্যাপার। যারের বাস সবটা কিন্তু ভালো জায়গায় লাগে না, কোনটা লাগে মসজিদে, আবার কোনটা লাগে টয়লেটে। কথাটা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমানের অভাব নাই, মুমিন মুসলমান কয়জন আছে সেটা দেখার বিষয়। আমরা যারা আজকে এই মোবারক মাহফিলে এসেছি, আমরা দাবি করি যে আমরা মুমিন মুসলমান, ঠিক কিনা? কারণ আল্লাহকে বিশ্বাস করি, নবীকে ভালোবাসি, নবীর আদর্শ লালন করি, সাহাবায়ে কেরামদের আদর্শ লালন করি। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন। কোন নবী রাসূলদেরকে এত বড় মর্যাদা আল্লাহ দেন নাই। আখেরি জামানার নবী মক্কার বাতি, মদিনার জ্যোতি, নূরে মুজাসসাম, আহমদ মুজতবা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই পৃথিবীর বুকে আল্লাহ না পাঠাতেন, কোন নবীর নবুয়তি, কোন রাসূলের রিসালত আল্লাহ দান করতেন না। তে তাইলে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন, যুগে যুগে নবীদের উম্মত পাঠিয়েছেন। অন্যান্য নবীদের আমাদের মতো ভাগ্য ভালো ছিল না। আখেরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনকে যেভাবে আল্লাহ মর্যাদাবান বানিয়েছেন, সূরা আলাম নাশরাহ এলাকার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাক যিকরাক, ও আমার বন্ধু, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার যশ, আপনার খ্যাতি এমন ভাবে আমি আল্লাহ বলন্দ করে দিয়েছি, আর কোন নবী রাসূলদেরকে এত বড় মর্যাদা আল্লাহ দেন নাই। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন কে সবচেয়ে বেশি মর্যাদাবান বানিয়েছেন। সকল নবীকে যদি এক পাল্লায় ওজন করা হয়, আরেক পাল্লায় যদি আমার নবীকে তোলা হয়, আমার নবীর মর্যাদা কোটি 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 গুণ বেশি। এই জন্য আশরাফ আলী থানভী, উলামায়ে দেওবন্দের অনুসারী যারা, মানে কওমি আলেম উলামা যারা, তাদের সিরতাজ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মত বলা হয়, এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো নশরুদ্দীন। এই নশরুদ্দীন কিতাবের বাংলা অর্থ হলো, যে ফুলের খুশবুতে সারে জাহান মাতুয়ারা। কি সুন্দর নাম নশরুদ্দীন! যে ফুলের খুশবুতে সারে জাহান মাতুয়ারা কে লিখেছেন? উলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠাতা পীর ও মুর্শিদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উনি হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালামের একটা ঘটনা উল্লেখ করতে গিয়ে একথা লিখেছেন যে হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে মাপ চাইলেন। নবীদের কোনো গুনাহ আছে? জবাব দেন না। নবীদের কোনো গুনাহ আছে? নবীরা নিষ্পাপ, মাসুম। আর যদি কোনো ব্যাকল খোটাই আর মূর্খ যদি বলে যে নবীদের গুনাহ আছে, আল্লাহ তাদের গুনাহ মাফ করাইয়া দিছে, তার ঈমান এক যারা পরিমাণও ভিতরে থাকবে না। কুল্লু নাবিয়ুন মাসুমুন, সব নবীরা হলো মাসুম, নিষ্পাপ। টেবুলে প্রশ্ন আসে যে আদম নবী কেন মাফ চাইলেন? এখানে রহস্য আছে। আখেরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনের দরজা আল্লাহ বাড়িয়ে দেওয়ার জন্য আদম নবীরে দিয়া দোয়া করাইলেন।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হয়ে গেলেন কার হুকুমে আল্লাহর হুকুমে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুন هذه الشجرة فتكون من الظالمين أبار الله بلد أمر بندو آدم صفي اللب يهي غندم غسر كنا دائي جايونب آر جدي تمي جاو أمي الله কথা অস্বীকার করে অমান্য করে যদি যাও ফাতাকুনা মিনাজ্জালিমিন তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে লম্বা তাফসীর এই দিকে আমি যাব না এখানে একটা পয়েন্ট হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ডম গাছের কিনারায় গেলেন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আদমার হাওয়াকে আদম নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ maaf করে দাও maaf করে দাও তে নবী তো আদি পিতা আদম সফিউল্লাহ আমাদের বাবাকে আমরা আদম নবী থেকে এসেছি না বানর থেকে এসেছি জবাব দেন না আদম থেকে আদমের হাওয়া থেকে এসেছি সম্মানিত হাজিরি আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে এত সুন্দরভাবে পয়েন্ট অর্জন করলেন নবী তো আল্লাহর নবী বললেন ও আল্লাহ যে নবী রুসিলায় আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম বেহেশ দুজক পাহাড় পর্বত নদী নালা ঘাস বৃক্ষ তরু লতা সব কিছু বানাইছো এমন কি আমি আদম নবীকে যে নবী রুসিলায় নবুয়তি দিয়েছো ওই নবী আখেরি জামানার নবীর উসিলা ধরে ভিক্ষা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বললেন ও আদম সফিউল্লাহ যে নবীকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে এখনো আমি পাঠাই নাই যে নবীকে সৃষ্টি করে আমি আল্লাহ খুব সুন্দর করে যত্ন করে হেফাজত করে রেখে দিয়েছি আখেরি জামানার নবী হিসাবে দুনিয়াতে পাঠাবো যে নবীকে এখন পর্যন্ত দুনিয়াতেই পাঠাইলাম না এই নবীর নাম তুমি জানলে কিভাবে আদম নবীকে আল্লাহ প্রশ্ন করলেন যে নবীকে দুনিয়াতে আমি পাঠাইলাম না এই নবীর নাম জানলে কিভাবে আদম নবী জবাব দিলেন ও আল্লাহ আরশের পায়ার মধ্যে কুরসির মধ্যে জান্নাতের দরজার মধ্যে বিশেষ করে আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে থামেন লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে সংযুক্ত আছে আসেনি না নাই কালেমা কি এখানেই শেষ না আরো আছে জবাব দেন না কালেমা পূর্ণাঙ্গটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আল্লাহ আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে আপনি আল্লাহর নামের পাশে যার নাম লিখে রেখেছেন আপনি আল্লাহর কাছে সব নবীদের মধ্যে সবচেয়ে পছন্দের জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য মসনবী শরীফে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি
কি উচ্চ মার্গের কথা বলেছেন মোহাম্মদ খোদা নেহি মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নয় আল্লাহ নয় আল্লাহ থেকে তার বন্ধুকে বেশি দূরে ও রাখেন নয় প্রিয় যদি হয় অতি আপনজন যদি হয় তে কাছে কাছে রাখা হয় কথা বলেন ঠিক কি না আপনার প্রিয় আদরের সবচেয়ে আদরের যদি কেউ থাকে তাকে না দেখলেই আপনি পাগল পাড়া হয়ে যাবেন ঠিক কি না যেমন লাইলি মজনুর জন্য পাগল আর মজনু লাইলির জন্য পাগল ছিল হযরত মাওলানা কাজী গুলজার আহমদ সাহেব স্টেজে বসা যদি আপনার ইয়ে না থাকে এতে তাইলে আপনি অনেক কষ্ট করেছেন আপনি ইনশাল্লাহ যেতে পারেন প্রয়োজনে আমার গাড়ি আপনাকে নিয়ে দিয়ে আসবে দরকার হইলে নিয়ে যায়েন আর যদি বসতে চান আপত্তি নাই কি বলেন মৌলভীবাজার গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল আগামী মার্চের 3 এবং 4 তারিখ আন্তর্জাতিক শানে রিসালত সম্মেলন গোটা পৃথিবীর বাছাই করা ইসলামিক স্কলার আওলাদে রাসুল সহ তশরিফ আনবেন 3 এবং 4 মার্চ এই আন্তর্জাতিক শানে রিসালত সম্মেলনকে কেন্দ্র করে আজকে মতবিনিময় সভা ছিল মৌলভীবাজার তিনিও ছিলেন আমি সাথে করে নিয়ে এসেছি একসাথেই যাই কষ্ট দিয়া লাভ নাই উনার কাজী মানুষ অনেক বিয়ে শাদী লেখা লাগে উনি চলে যাক প্রাণ খুলে উচ্চ আওয়াজে এত দরসে পড়ন সাল্লাল্লাহু صلى الله عليه محمد بشر لا كالبشر محمد بشر لا كالبشر يا قوت الهجر لا كالهجر صلى الله صلى الله عليه صلى الله صلى الله عليه أوار الله تار بندو آدم صفي والله كي بولد جنو بي كي يكون پر جن تو پيتي بير بوك پاتاي لامنا يهي نو بي كي چينو كي بابي يهي نو بي كي جانو كي بابي আল্লাহর নবী আদম সফিউল্লাহ জবাব দিলেন ও আল্লাহ রশের গায়েব আপনি আল্লাহর নামের পাশে যে নাম আমি দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে আপনজন আর সবচেয়ে প্রিয় যে সবচেয়ে মহব্বতের যে সবচেয়ে আপনজন যে
তার উসিলা নিলে তার মাধ্যম নিয়ে বললে অবশ্যই আপনি আল্লাহ দোয়া ফিরাইয়া দিবেন না এই জন্য আখেরি জামানার নবীর উসিলা নিয়ে দোয়া করলাম আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আদম নবীরে যে নবীকে না বানাইলে আমি আল্লাহর পরিচয় গোপন দেখে যাইত যে নবীকে না বানাইলে আমি আল্লাহর পরিচয় দুনিয়ার মানুষ পাইত না এমন কি আসমান জমিন জান্নাত জাহান্নাম কোনো কিছু আমি আল্লাহ বানাতাম না لولا كلام خلقت الافلاك او আমার বন্ধু আপনাকে যদি না বানাইতাম আমি মানুষ তো দূরের কথা দুনিয়া তো দূরের কথা একটা কীট পতঙ্গ একটা পিঁপড়ার বাচ্চাও আমি আল্লাহ বানাইতাম না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ওয়াজের প্রসঙ্গটা তুলে দিয়েছেন মাস্টার সাহেব স্যার আব্দুল আজিজ মাস্টার সাহেব রেস্টে ছিলাম আমার ভাই জুয়েলের গড়ে প্রতি বছর আসি একই গড়ে আমার লজিং আমারও ভালো লাগে আমারও ভালো লাগে ইচ্ছে করে যাই ইচ্ছে করে খাই তো স্যারের সাথে বসে বসে আলাপ আলোচনার মাধ্যমে এক পর্যায়ে উনি প্রসঙ্গ তুলে দিলেন যে আল্লাহ রাসূলকে যদি এই দুনিয়াতে না সৃষ্টি করা হইতো আমরা তো দূরের কথা কিছুই তো হইতো না আসলে ওই সময় আরো কয়েকজন আমার যুবক ভাইরা ছিলেন আমি বললাম ফুরান চাউলে বাতে বারে কথা বুঝেন নাই ফুরান চাউলে বাতে বারে ফুরান মানুষ তো মানুষ গড়ার কারিগর মাস্টার সাহেব কতটুকু থিং করেছেন ধন্যবাদ জানাই নেক আয়াত যেন আল্লাহ দান করেন মাস্টার সাহেব চহ আপনারা সকলে বলো না আমি আল্লাহ বললেন ও আদম সফিউল্লাহ এমন একজন নবীর নাম ধরে উসিলা ধরে আমার কাছে তুমি চেয়েছো যে নবীর নাম শুনলে আমি আল্লাহ আশিক হয়ে যাই আশিক আর মাসুকের খেলা আশিককে আর মাসুককে এইদিকে যাব না ও আদম সফিউল্লাহ আমার বন্ধু আমার পয়গাম্বর আদম নবী জেনে রাখো যে নবীকে না বানাইলে কোন নবীর নবুয়তি কোন রাসূলের রিসালত আমি আল্লাহ দান করতাম না এমন কি তুমি আদম নবীকেও আমি আল্লাহ নবী বানাইতাম না আমার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ যাকে উপাধি দিয়েছি আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন আখেরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন কে উসিলা ধরে আমি আল্লাহর কাছে তুমি আদম নবী ক্ষমা চেয়েছো আমার বন্ধুর খাতিরে তুমি আদম নবীকে আমি ক্ষমা করে দিলাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আদম নবীর কে আল্লাহ ক্ষমা করে দিলেন বলে এটা ক্ষমা না আমার নবী রাহমাতাল লিল আলামিনের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য শুধু আদম নবী না ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে মুনাজাত করেছে রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ويزكيهم إنك أنت العزيز الحكيم جاتر بيتاب إبراهيم خليل الله اللار دربار مناجات كوريچد যে মুনাজাতটা কুরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন ও আল্লাহ এ
এমন একজন নবী দুনিয়ার মধ্যে পাঠাও এটা কার কথা ইব্রাহিম নবীর কথা ইব্রাহিম নবী বললেন রব্বানা এই যে রব কুরআন শরীফে যত জায়গার মধ্যে রব্বানা দিয়ে আয়াত শুরু হয়েছে প্রত্যেকটা আয়াতই হচ্ছে দুয়ার আয়াত সুবহানাল্লাহ বলেন কুরআন শরীফের আয়াত দিয়ে যদি আপনি আমি দোয়া করি দুইটা লাভ কয়টা লাভ কয়টা লাভ দুইটা লাভ বলে কি যেহেতু আমলের মাস রজব যাচ্ছে শাবান আসছে আমল করার মাস দোয়া কবুলের মাস ফজিলতে ভরপুর এই মাস রজব মাস রজব যাইতেছে শাবান আসছে দুইটা মাস মুমিন মুসলমানদের জন্য আনন্দের মাস আলহামদুলিল্লাহ বলেন আর উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ রজবের চাঁদ যখন উদয় হইত আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে মুনাজাত করতেন আমরা তো মুনাজাতের বিরোধিতা করি বিরোধী আসেনি না নাই আসেনি না নাই অতস আমার নবীজি দোয়া করেছেন সহিহুল বুখারী ওয়া মুসলিম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এই দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان او الله رجب এবং শাবান মাসের সব ফজিলত আমাকে দান করো وبلغنا رمضان এবং রমজান পর্যন্ত হায়াত দিয়ে পৌঁছায়া দাও বলুন আমিন কয়জন এই দোয়াটা করেছেন রজব মাস তো চলে গেছে রজব মাস তো চলে গেছে কয়জন এই দোয়া করেছে আর কয়জনের মুখস্থ আছে একটু হাত উঠায় দেখান তো কয়জনের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ কিছু মানুষের মুখস্থ আছে তবে অধিকাংশ না ম্যাক্সিমাম না মিনিমাম তবে এই দোয়াটা মিনিমাম না প্রত্যেকে 100% মুসলমানের বাচ্চা হিসাবে আপনার আমার দায়িত্ব কর্তব্য আল্লাহ রাসূল এই দোয়া নিজে করেছেন এবং উম্মতে মুহাম্মদী আমরা যারা আমাদেরকে এই দোয়া করার জন্য শিক্ষা দিয়ে গেছেন তাগিদ দিয়ে গেছেন বলে কেন বলে রজব মাস আর শাবান মাস ফজিলতে ভরপুর এই দুইটা মাস রমজান মাসকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় এই রমজান এই রজব মাসে আল্লাহর রাসূল 10টা রোজা রাখতেন আর শাবান মাসে রাখতেন 20টা রজবে কয়টা 10টা শাবান মাসে 20টা রমজান মাসে 30টা চিন্তা করেছেন 10 20 30 এই জন্য রজব মাস হলো আল্লাহর মাস শাহরুল্লাহ আল্লাহর মাস আর শাবান মাস হলো আমার নবী বলেছেন আমি নবীর মাস সুবহানাল্লাহ বলেন আর রমজান মাস হলো উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমাদের মাস রজব মাস আল্লাহর মাস শাবান মাস নবীর মাস আর রমজান মাস আমাদের মাস আমাদের মাস উম্মতে মুহাম্মদীদের জন্য যে মাসে কুরআন শরীফ নাজিল হয়েছে যে মাসে কুরআন শরীফ নাজিল হয়েছে কুরআন শরীফ কার কাছে নাজিল হয়েছে জবাব দেন না আপনার আমার কাছে কোন মুহাদ্দিস মুফাসসিরের কাছে কোন ওলিয়া উলিয়ার কাছে কোন সাহাবায়ে কেরামের কাছে না আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল হয়েছে কুরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস যে তারিখে কুরআন শরীফ নাজিল হয়েছিল ওই তারিখ হলো লাইলাতুল কদর
লাইলাতুল কদর রমজান মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত সম্মানিত হাজিরি এই লাইলাতুল কদরের রাত্রিতে কুরআন শরীফ নাযিল হওয়ার কারণে রাত্রির মর্যাদা বেড়ে গেছে আর লাইলাতুল কদর রাত্রি রমজান মাস হওয়ার কারণে গোটা রমজান মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এইজন্য কুরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন شهر رمضان الذي أنزل فيه القرآن إتاو إيماش جيماش قرآن الكريم الله نازل করেছেন কেউ যদি বিশুদ্ধভাবে একটা হরফ তিলাওয়াত করে একটা হরফে 10টা নেকি লেখা হয় একজন মুসলমান যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে আর এই 19টা হরফে 10 দিয়া পূরণ দিলে 190টা সওয়াব আমল নামার মধ্যে লেখা হয়ে যায় এইজন্য কুরআন শরীফে যত দোয়া আছে ওই দোয়াগুলা বেশি বেশি করবেন লাভ হবে দুইটা বলে কোন দুইটা লাভ এক নম্বরের লাভ হলো যে মকসুদে যে নিয়তে আপনি দোয়া করেছেন এই মকসুদ হাসিল হবে পূর্ণ হবে সাথে সাথে কুরআন তিলাওয়াত হয়ে যাবে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আফদালু ইবাদাতি তিলাওয়াতিল কুরআন কুরআন তিলাওয়াত করা হচ্ছে উত্তম কাজ নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কুরআন তিলাওয়াত করা তে কুরআন তিলাওয়াত তো আমরা সবাই করতে পারি না মাঝে মধ্যে আপনি যদি মা বাবার জন্য দোয়া করেন রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলুন না আমি যতই দোয়া করেন যত লম্বা দোয়া করেন আর করান এই দোয়ার মধ্যে যদি মা বাবার জন্য দোয়া করা না হয় আল্লাহর কসম লাগে রে আমার বাবারা আমার ভাইয়েরা এই দোয়াটা জুলন্ত অবস্থায় থেকে যায় দোয়া কবুল হইয়াও হয় না এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারিমে মা বাবার জন্য সন্তানদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন বলুন না রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরা শুধু মা বাবা নয় মা বাবা নয় আপনি আমি দোয়া করলাম এক মুসলমান আর এক মুসলমানের জন্য এক মুমিন আর এক মুমিনের জন্য এক মুমিন আর এক মুমিনের জন্য যতক্ষণ না পর্যন্ত দোয়া করবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না জুলন্ত অবস্থায় থেকে যায় এই জন্য কুরআন শরীফে আমার আল্লাহ এই দোয়া ও শিক্ষা দিয়েছেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব বলুন আমি ও আল্লাহ এক দুয়ার মধ্যে সব কিছু আল্লাহ ঢুকাইয়া দিলেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি ওয়ালিদাইয়া মা এবং বাবা ওয়ালিদাইন মানে পিতা মাতা রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব ও আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও আর আমার মুমিন মুসলমান ভাই বোনদেরকেও মাফ করে দাও বলুন আমি এই দিক দিয়ে আপনার দোয়াও হলো মা বাবার জন্য মুমিন মুসলমানদের জন্য আবার অন্য দিক দিয়ে কুরআন তিলাওয়াত
হয়ে গেল, এটা কুরআন শরীফের আয়া। সন্তানের জন্য দোয়া আছে না নাই কুরআন শরীফে আছে না নাই? স্ত্রীর জন্য প্রিয়তমা, প্রিয়তমা স্ত্রী, আরে নিজের স্ত্রীর জন্য দোয়া করবেন। আমাদের দেশের যুবকেরা, অবিবাহিত যুবক যারা, তাদের উদ্দেশ্যে বলতেছি, মুরব্বী বাবারা বিয়াদবি মাফ করবেন। অবিবাহিত যুবক কাউকে যদি জিজ্ঞেস করে যে শুনলাম তোমার বিয়ের আলাপ আলোচনা চলতেছে, কি ব্যাপার, কোন ধরনের বউ চাও, উত্তর দিবে কি, যে আমার চেয়ে আরো কুসকুসে কালো, আমার চেয়ে দেখতে আরো খারাপ। এরপরও জিজ্ঞেস করে দেখেন তোমার বউটা কি রকমের চাও, বলবে লাল টুকটুকে যেন হয়। কথাটা ঠিক কি না? কথা বলে একজন মানুষও নাই বলবে না যুবক ভাই যে আমার কালো বউ দরকার, বলবে সুন্দর বউ দরকার। কথা বলেন না? উকিল দে কয়ে চা এক কাপ ওর জায়গা দশ কাপ খা, তো বউ সুন্দর দিস। কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাইয়েরা, উকিলের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়াও সুন্দর বউ, কিন্তু মনটা সুন্দর আছে কিনা, ভিতরটা ভালো আছে কিনা, অমৃতের রূপ দেখতে ভালো, বাহিরে লাল তার ভিতর কালো, সেটা কি দেখেছো? অথচ তার সমাধান আল্লাহ কুরআন শরীফে দিয়া দিয়েছেন দুয়ার মাধ্যমে। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও এমন স্ত্রী আমাকে দান করো যে স্ত্রী পাইলে আমার চক্ষু যেন শীতল হয়ে যায়। বলুন না আমিন। জুরিয়াতিনা কুররাতা আয়ুনিউ, আয়ুন মানে চক্ষু, আমার চক্ষু দয় যেন শীতল হয়ে যায়। শুধু স্ত্রী নয়, স্ত্রী নয়, এই দুয়ার মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার বান্দারা রে, আমি আল্লাহর কাছে চাও, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, এমন স্ত্রী আর এমন নেক আওলাদ আমাকে দান করো। দশ বছর হয়ে গেছে, আট বছর হয়ে গেছে, পাঁচ বছর হয়ে গেছে, বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয় না, নাই নাই, নিরাশ হয়ে বসে আছেন, না না না, আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নাই। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। সহসভাপতি সাহেব, আপনি তাই সহসভাপতি সাহেব জি, ও মৌলভী সাহেব আখতাদুরি উঠি গেল, ওয়াজর মধ্যে লাগাই দিলা বেড়াটা, প্রাণ খুলে উচ্চ আওয়াজে এত ধরন সে পরন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী
سردار اگو پائیتے مولا جر دیدار صلی اللہ صلی اللہ علیہ صلی اللہ علیہ شمانی تو حاضری یہی بابے قرآن شریف دعا رو باب نائے ونیک گلا دعا اپنا رہو پارین کین تو پائی رہو اپنا رہا এই দোয়াগুলা করেন না যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া পারেন না আপনারা ম্যাক্সিমাম আমার মনে হয় সবাই পারে এটা কমন এটা কুরআন শরীফের আয়াত ও আল্লাহ আমি আমার অন্তরের উপর জুলুম করেছি নফসের উপর জুলুম করেছি বেবিচারি করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আপনি দোয়া করলেন নিজের গুনার জন্য আল্লাহ গুনাহও maaf করে দিল ওই দিক দিয়া কুরআন তেলাওয়াত হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না সম্মানিত হাজিরি দুনিয়ার বাদশাহী চান কুরআন শরীফে আল্লাহ দোয়া শিখাইয়া দিছে না দুনিয়ার কল্যাণ আর আখিরাতের কল্যাণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله دنيا كلنا ما كدان كرب وفي الآخرة এবং আখেরাতের কল্যাণ আমাকে দান করো ওয়াকিনা আযাবান্নার এবং দুজকের আগুন থেকে আমাকে মুক্তি দাও বলুন আমিন দুনিয়ার কল্যাণ মানে দুনিয়ার কল্যাণ মানে দুনিয়ার মধ্যে যা কিছু আছে ভালো ভালো সব আমাকে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ সব কল্যাণ দুনিয়ার কল্যাণ আমাকে দাও ওয়া ফিল আখিরা এবং আখিরাতের কল্যাণও দাও শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না আখিরাতও লাগবে জবাব দেন না আপনারা আমরা তো দুনিয়ায় রং তামাশায় পাগল পারা দুনিয়া আমাকে পাগল করে দিয়েছে দুনিয়ার ভোগ বিলাসিতা আমাকে মত্ত করে দিয়েছে এক কোটি টাকা থাকলে আমার চাহিদা আরো যেন চার কোটি হয় পাঁচ কোটি হওয়ার পরে চিন্তা ভাবনা তাকে কিভাবে দশ কোটি বানানো যায় এতে সুদই উকার বুদই কথা বলেন ঠিক কিনা একবারও আমরা চিন্তা করি না কুরআন শরীফে তো আল্লাহ বলে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এই জন্য আমার নবী দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াজ তো শুনিওই আমরা অনেক ওয়াজ শুনেছি অনেক করেছি কিচ্ছার মধ্যে টান দিলে এখন টান দিলে ফজর হয়ে যাবে শেষ হবে না কুরআন শরীফের কিচ্ছা কিন্তু আজকে কিছু দোয়া দুরুদ আমলের ওয়াজ করতেছি আপনাদের কোনো অসুবিধা আছে কারণ যেহেতু রজব মাস শাবান মাস রমজান মাস এই দোয়াগুলা যদি আপনারা করেন এটা দরকার আল্লাহর দরবারে দোয়া করলেন আমার নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক واغنيني بفضلك عمن سواك পাঁচক্ত নামাজের পরে এই দোয়া যদি কোন আল্লাহর বান্দা করে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও তার ঋণ আর থাকবে না যার বাস্তব প্রমাণ আমি নিজে শামসুল উলামা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই দোয়াটা আমাকে
শিক্ষা দিয়েছিলেন। ঋণ সাগরে হাবুডুবু মধ্যে পড়ে গিয়েছিলাম, বাবার ক্যান্সার, হাবুডুবু, কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার, পুঞ্জিপাটা সব শেষ করে তারপরে ঋণ করা শুরু করলাম, কিভাবে বাবাকে বাঁচানো যায়। শামসুল ওলামা হযরত ফুলতলি সাহেব কিবলার কাছে বললাম, সাহেব এই অবস্থা কি করব। কোনো চিন্তা নাই, দোয়া শিখাইয়া দিলেন, লিখে দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমল করা শুরু করলাম, এক বছরের মধ্যে ঋণ পানি। তবে আমল করার মতো করা লাগে, এই নিয়তে করতে হবে। নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইলে মনে করতে হবে, আমি আমার আল্লাহকে দেখতেছি আর আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস থাকতে হবে। অন্তত পক্ষে আপনি যদি আপনার আল্লাহকে নাই দেখে থাকেন, এই বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই হলো নামাজ, নাইলে নামাজের কোনো মানে নাই। কিতা ইমাম সাহেব ইউ আইসুননি আইসুননি প্রধান অতিথি সাহেব মাশাআল্লাহ হইনা, আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব এসেছেন, সম্মানিত হাজিরি, এই জন্য বলি যে দোয়া করবেন, আমার নবী দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যে আল্লাহ এমন গরিব বানাইও না যে গরিব বানাইলে মানুষের দরজায় গিয়ে হাত পাতা লাগে, আর এমন ধনী বানাইও না যে ধনী হইলে কবরে গেলে সাপ বিচ্ছুকে কামড়ায়। কথা বুঝেন নাই? এই জন্য কল্যাণের দোয়া করবেন, দেখবেন ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরা। ছেলেরে ডিসি বানাইছেন, এসপি বানাইছেন, অসুবিধা নাই, কিন্তু জানাজার নামাজের মাঠে আইসা বলে ইমাম সাহেব নিয়তটা বলে দেন। এই মা বাবা তো সবচেয়ে দুনিয়ার মধ্যে ধনী, যে বাবা মা বাবা একজন আওলাদকে আলেম বানাইছে, কারি বানাইছে, হাফেজ বানাইছে, নেক আওলাদ বানাইছে, যে তার মা বাবার জানাজা নিজে পড়াইতে পারে, এমন মা বাবার মতো বড় ধনী দুনিয়াতে এবং আখেরাতে আর কেউ নাই। ডিসিএসপি, হ্যাঁ এখন মাদ্রাসায় পড়েও ডিসিএসপি হওয়া যায়, মাদ্রাসায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা থেকে বিনা হিসাবে কতজন বিসিএস ক্যাডার হইছে, ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, এসপি হইছে, ডিসি হইছে, জিজ্ঞেস করে নেই স্যারকে, উনার ছোট ভাই তো মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষক, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ সাহ, কালিসুর মাদ্রাসার আব্দুল বাসিত সাহ, তাদের হাত ধরে কতজন ডিসিএসপি হইছে, যার কোনো ইয়ত্তা নেই। এই জন্য বলি মাদ্রাসায় দেখ, যেমনি আলেমও হবে তেমনি ভাবে ডিসিএসপিও হতে পারে যদি বানান আপনি, নাইলে লাভ নাই। এ দুনিয়া মে মুসাফির খানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা, কেদারিয়ার বাহাদুরি করে লাভ নাই। মালাকুল মাউত আজরাইল যখন আপনার আমার দরজায় উপস্থিত হয়ে যাবে, তখন আর কোনো কিছু সঙ্গে যাবে না। এই যে আজকের আয়োজনটা, এই যে আজকের জান্নাতের বাগানটা, রজব মাসের শেষ দিকে 28 তারিখে গিয়ে 29 তারিখ রাত্রিতে পদার্পণ করেছে, হয়তো বা আগামীকালকে যদি চাঁদ দেখা যায় তাইলে রজব মাস শেষ, শাবান শুরু হয়ে যাবে। শাবান মাসের শুরু হওয়ার 15 দিনের মাথায় লাইলাতুল বরাত, ঠিক কিনা? লাইলাতুল বরাতের ঠিক 15 দিন পরে রোজা, কি সুন্দর মুহূর্তে এত বড় একটা মাহফিল উত্তর চিতলিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এই যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, অন্তত পক্ষে আমরা রাব্বে করিমের দরবারে তো মুনাজাত, আলিমুলামারা যারা আসবেন তাদের কাছ থেকে তো আমল ইমানের কথা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, শুনছি, এবং প্রত্যেক আলিমুলামারাই দোয়া করে যাচ্ছেন, আমরাও দোয়া করতেছি করব, ঠিক কিনা? এটা সবার ভাগ্যে আছে? অনেক মানুষ ঘুমাইতেছে, অনেক মানুষ রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতেছে, অনেক